মাত্র কয়েকদিন আগেই আগুনে লেলিহান শিখায় ঝলসে গিয়েছিল গঙ্গা জলহাটির বহু বনজ সম্পদ। কে বা কারা সবার দৃষ্টির অলক্ষ্যে আগুন লাগিয়েছিল তা জানা যায়নি। ফায়ার ব্রিগেড এবং বনদপ্তর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কোনো মতে আগুন আয়ত্তে এসেছিল। মাঝে সামান্য কয়েকটা দিনের বিরতি, 21 মার্চ আবারও গঙ্গা জলহাটি জঙ্গলে আগুন জ্বলে উঠল। এবারও জানা যায়নি কোন দুষ্টচক্র এ কাজ করছে, কী বা তাদের উদ্দেশ্য। মনুষ্য সমাজে বনসম্পদের অবদান তারা কি ভুলে গেল, ব্যাপারটা ভাবাচ্ছে বনদপ্তরকে। পশ্চিমবঙ্গ সরকার যখন কৃত্রিম উপায়ে বনভূমি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন, তখন সৃষ্ট বনভূমিকে কারা ধ্বংস করতে চাইছে, এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সচেতন মানুষ এবং বনদপ্তরের কর্মীদের মনে। তবে কেউ কেউ এ প্রশ্ন তুলেছে, যখন একই জঙ্গলে বারবার আগুন লাগিয়ে দিচ্ছে কোনো দুষ্টচক্র, তখন বনদপ্তরই বা কেন নজরদারি চালাচ্ছে না। পয়সা নিতে